নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি চিকেন কাটলেট বানাবো। দেখো কি কি উপকরণ লাগবে, তোমরা একবার দেখে নাও কাটলেট বানাতে। এইরকম মাংস নিয়েছি এখানে, এরকম হাড় নিইনি, এগুলো সব সলিড মাংস। এই দেখো মাংস নিয়েছি। আর এখানে লাগবে রসুন, আদা, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু লাগবে একটা। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, গরম মশলা, লবণ। আর এই ডিম লাগবে চারটে, এই পাউরুটি লাগবে, আর টোল বিস্কুট লাগবে, আর সাদা তেল। এবার দেখো কীভাবে তৈরি করি কাটলেটটা। দেখো মাংসগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো, ভালো করে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকমভাবে চেপে নিয়েছি মাংসগুলো। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, ভেতরে যেন জল না থাকে। রসুন দেবো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখানে পুদিনা পাতা দিলেও হবে, আমার নেই বলে দিইনি, তোমরা থাকলে তো দিয়ে দেবো, ভালো লাগবে। আর লেবু দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলা। এবার সবশেষে দিয়ে দেবো পাউরুটিটা, কিছু কিছু করে মাংসের ভিতরে দিয়ে দেবো। আমি এখানে 3 পিস নিয়েছি, তোমাদের যেরকম মাংস সেই অনুযায়ী নেব। একটা ডিম দিয়ে দেবো, সবশেষে একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব সব। দেখো আমার চিকেন পেস্টটা হয়ে গেছে, এই দেখো। এবার নামিয়ে নেব, মাংসটা পেস্ট করা হয়ে গেছে। এবার টোস্ট বিস্কুট, অন্য বিস্কুট নিলে হবে না, কিন্তু টোস্ট বিস্কুটই নিতে হবে। টোস্ট বিস্কুটটা আমি গুঁড়ো করে নেবো, এরকম ভেঙে নিয়ে দিতে হবে। দেখো টোস্ট বিস্কুটগুলো এইভাবে ভেঙে নিচ্ছি। এবার আবারও একবার আমি টোস্ট বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো। টোস্ট বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার বাটিতে নামিয়ে নেবো। এবার মাংসের ভিতরে একটু তেল দেবো, সাদা তেল। মাংসের সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নেবো। এবার মাংসের ভিতরে একটু গুঁড়ো দেবো, বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর মাখবো। আমি মাংসটা বিস্কুটের গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ডিমগুলো ফাটিয়ে নিই। ডিমগুলো নিয়ে নিয়েছি, এবার একটু নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ডিমটা গোলানো হয়ে গেছে, এবার হাতে একটু তেল লাগিয়ে নেবো, সাদা তেল। এবার কাটলেটটা তৈরি করবো। এইভাবে সবগুলো তৈরি করে নেব।
আমার কাটলেট সেটটা তৈরি হয়ে গেছে। এবার এই দেখো বিস্কুটি গুঁড়ো এরকম করে মাখিয়ে নেব। বিস্কুটি গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এবার ডিমের গোলা আমি ভিতরে দিয়ে দেবো। আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে সব কটা তৈরি করে নেব। দেখো কাটলেট তৈরি করেছি ডিমের মিশ্রণ আর বিস্কুটের গুঁড়ো দিয়ে, এইভাবে তৈরি করে নিয়েছি সব। এবার চলো রান্নার ওখানে। রান্নার এখানে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের ভিতরে দিয়ে দেবো। জ্বালটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, তা নাহলে ওপরে ওপরে লাল লাল হয়ে যাবে, ভিতরে মাংস তো কাঁটা থেকে যাবে। একদম জ্বালটা কমিয়ে দিয়ে তারপর রান্নাটা করতে হবে। এক মিনিট হয়ে গেছে, উঠে দিচ্ছি। দেখো আমার কাটলেটটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। আবারও কটা দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে দেবো, নেবো একইভাবে। আমাদের কাটলেট রেডি, সবগুলো ভেজে দিছি। এই দেখো এই কাটলেট সব রান্না হয়ে গেছে। ভিতরে মশলাগুলো দারুণ সিদ্ধ হয়েছে, ভালো লাগছে। আপনারা এরকম সুন্দর বানাবেন স্বল্প খরচে চিকেন কাটলেট, খুব ভালো লাগবে। তো আমরা আসছি আবার পরের ভিডিও নিয়ে। বং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসছি পরের ভিডিও নিয়ে, নমস্কার।